যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান নতুন আপডেট দ্রুত পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল তো উনত্রিশ তারিখে তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে তো কালকে আমি বানি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কয়েক প্রকারের অঙ্ক দিয়েছিলাম কয়েক ধরনের অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে তো আজকের আমি এই ভিডিওতে কয়েকটি জিআই নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে এই ধরনের মানে এইগুলো না এলেও এই ধরনের অঙ্ক জিআই কিন্তু বারবার পরীক্ষাতে আসে আর এইবারও আসার চান্স খুব বেশি তো তোমরা রিকোয়েস্ট করবে তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এইখানে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পর এই নোটিফিকেশান বেল আইকনে তোমরা ক্লিক করবে তাহলে নোটিফিকেশান বেল আইকন অন করে অন করে দিলে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন তোমরা সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে তারপরে সাবস্ক্রাইব করার পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিবে আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে তাহলে সবাই সবার দেখার সুযোগ হয়ে যাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক আজকের প্রথম আই হচ্ছে দেখো কোডিং ডিকোডিং থেকে যদি কোনো সাংকেতিক ভাষায় পিকচার পি আই সি টি পিআইসিটি ইউআরই পিকচারকে লেখা হয় কিউ ডি এস ভি কিউ ভি তবে ওই ভাষায় ব্রাউজারকে কিভাবে লেখা হবে পিকচারকে যদি লেখা হয় কিউ ডি এস ভি কিউ এফ তো ব্রাউজারকে কিভাবে লেখা হবে এই ধরনের যদি থাকে তাহলে তোমরা কি করবে যেমন পিকচারকে লেখা হচ্ছে তো পিকচারকে কি করবে তোমরা উপরে লিখবে পিকচারকে উপরে লিখবে তারপরে নিচে লিখবে পিকচারকে যে সাংকেতিক ভাষায় লেখা হচ্ছে সেটিকে লিখবে তারপরে এইগুলো দেখবে কম্পেয়ার করে করে দেখবে যে আগে হচ্ছে না পরে তো এইখানে দেখো কী হয়েছে পি এর ঘর পরে হচ্ছে কিউ তাহলে প্লাস ওয়ান একঘর পরে আবার এখানে আয়ের এক ঘর আগে হচ্ছে এইচ তাহলে মাইনাস ওয়ান করলাম সি এর এক ঘর পরে ডি আর টি এর এক ঘর আগে এস ইউর এক ঘর পরে ভি আরের এক ঘর আগে কিউ ইয়ের ফর এফ তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে হচ্ছে তাহলে পরে যেটিকে বলেছে ব্রাউজার ব্রাউজারটাকেও আমরা এভাবেই সাজাবো কিন্তু তাহলে লিখলাম ব্রাউজার ব্রাউজারের সাথে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্রথমে বি এর পরে এক ঘর পরে সি হবে আর আর এর এক ঘর আগে কি হবে কি হবে ও এর এক ঘর পরে পি হবে এর এক ঘর আগে কি হবে ভি হবে ভি তারপরে ডাব্লিউ এস এর ঘর পরে এস টি টি হবে ই এর এক ঘর আগে ডি হবে ডি ই আরের এক ঘর পরে এস আর এস তাহলে এইটা যেভাবে হয়েছিল সেইভাবেই কিন্তু এটাও করতে হবে তাহলে দেখো কি হলো সি ডি এস সি কিউ পি ভি টিডিএস তাহলে ব্রাউজারকে লেখা হবে ব্রাউজারকে লেখা হবে সি ডি এস হিসাবে ব্রাউজারকে লেখা হবে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই ধরনের অঙ্ক যদি থাকে তো তোমরা এইভাবে করবে হয়ে যাবে এরপরে দেখো দু নম্বর এই ধরনের জিআই সরি জিআই দু নম্বর রিজনিং দেখো গ্রিক বুক ইজ টু ইটালি তাহলে গ্রে বুক ইজ টু কী হবে এটার উত্তর হবে জাপান গ্রিক বুক গ্রিন বুক যেটা ইটালির অফিসিয়াল রিপোর্ট ইটালির অফিসিয়াল রিপোর্টকে গ্রিন বুক বলা হয় আর গ্রে বুক বলা হয় জাপানের অফিসিয়াল রিপোর্টকে গ্রে বুক বলা হয় তাহলে এখানে কি হবে জাপান অ্যান্সার হবে এই ধরনের যদি থাকে তাহলে তোমরা রিলেশন খুঁজে বার করবে যে এই যে প্রথমের যে দুটো আছে এইটার সাথে এইটার কী রিলেশন সেই একই সম্পর্কে পরেরটা বার করতে হবে এগুলো সহজ পেরে যাবে দেখলেই এরপরে হচ্ছে ব্লাড রিলেশন থেকে একটা কোয়েশ্চেন আছে ব্লাড রিলেশন থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে বেশি টাফ থাকবে না ইজি থাকবে এটাও ইজি আছে সমীরকে দেখিয়ে রিতা বলল উনি আমার কাকার মেয়ের ভাই ভদ্রলোক রিতার কে হন সমীরকে দেখিয়ে রিতা রিতা একজন মেয়ে তাহলে সমীরকে সমীর একজন ছেলে সমীরকে দেখিয়ে রিতা কী বললো উনি আমার কাকার মেয়ের ভাই তাহলে রিতা বলছে কাকে দেখিয়ে সমীরকে দেখিয়ে বলছে আমার কাকা তাহলে রীতার কাকা মেল মেলের জন্য এম দিয়েছি রিতার কাকা হচ্ছে এক্স আর মেল রীতার কাকা তো মেল তাই এম দিয়েছি রিতার কাকার মেয়ে কাকার মেয়ে ওয়াই চিহ্ন দিয়েছি আর ফিমেল তাই এফ দিয়েছি রিতার কাকার মেয়ের ভাই ভাইয়ের জন্য এখানে তীর চিহ্ন দিয়েছি তাহলে দেখো রীতার তাহলে সমীরকে ভদ্রলোক রিতারকে কে সমীর রীতার কে তাহলে রিতার কাকার মেয়েটা কে হচ্ছে রিতার কাকার মেয়ে রিতার বোন হবে আর বোনের ভাই তাহলে সমীর বোনের ভাই কে হবে ভাই হবে নিজেরও ভাই হবে তাহলে কি হবে কাকার ছেলের খুর্তুতো ভাই হবে এমনি ছক করে তোমরা করবে এই ধরনের যদি থাকে তাহলে তোমরা এইভাবে ছক করবে আর ছক করে নিয়ে করবে তাহলে সহজ হবে জিনিসটা একটু টাপ থাকলে আর যদি সহজ থাকে তাহলে মুখে মুখে হবে টাফ থাকলে একটু ছক করে আর করে নিবে তিন হলো এরপর চারে চার নম্বরে দেখো উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক্স ওয়াই জেড ইউ ড্যাশ তারপরে ভি তারপর ড্যাশ ওয়াই ইউ ড্যাশ ভি তারপরে ড্যাশ ওয়াই জেড জেড ইউ ড্যাশ এক্স ওয়াই এটাকে ব্ল্যাঙ্কসগুলোকে শূন্যস্থানগুলোতে আলফাবেট বসাতে হবে কী হবে সেটাই এইগুলো অপশান আছে অপশানের মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে তো এই ধরনের যদি থাকে তো তাহলে তোমরা কী করবে আগে এইগুলো হিসাব করে গুনবে টোটাল কতগুলো আছে কতগুলো টোটাল আলফাবেট আছে হিসাব করবে তাহলে কতগুলো আছে দেখো এক দুই তিন চারটা এইখানে একটা ড্রেসের জায়গায় এক হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়িটা আছে তাহলে কুড়িটা যদি থাকে তাহলে চার ইন্টু পাঁচ এইভাবে তোমরা সাজাবে ধরো যদি থাকে ষোলোটা তাহলে ষোলোকে চার ইন্টু চার এইভাবে সাজাবে নিজের একটা বুঝতে পারবে করলেই যে কেমন করে সাজাতে হবে সেটা তাহলে পাঁচ এখানে কুড়িটা আছে তো কুড়িকে আমরা পাঁচটা করে পাঁচটা করে আলফাবেট নিয়ে চার ভাগে ভাগ করে দিলাম তাহলে করতে সুবিধা হবে তাহলে এইখানে দেখো কি হবে এক্স ওয়াই জেড ইউ পরপর আছে যদি এখানে একটা ভি বসিয়ে দিই তাহলে একটা সিরিয়াল হচ্ছে দেখো এক্স ওয়াই জেড ইউ ভি তারপরে আছে কি ভি তারপরে আছে ভি ড্যাশ ওয়াই ভি এর পরে যদি এক্স বসাই তারপরে ওয়াই আর এখানে যদি জেড বসাই তাহলে ভি এক্স ওয়াই জেড ইউ আবার সিরিয়ালে হয়ে যাচ্ছে একটা ভি এক্স ওয়াই জেড ইউ ভিটা প্রথমে চলে এসছে এরপরে পরেরটাতে কি হয়েছে দেখো এইখানে ইউ বসাতে হবে ইউটা সামনে চলে এসছে তারপর ইউ ভি এক্স ওয়াই জেড তারপরে জেড সামনে চলে এসছে জেড ইউ ভি এক্স ওয়াই জেড তাহলে একটা সিরিয়াল হিসাবে তোমরাকে করতে হবে যেমন পরপর পরপর হয় এখানে যেমন একশো আই ইউ ভি তারপরে ভি সামনে যেটা লাস্টে ছিল পঞ্চম আলফাবেট সেটা প্রথমে চলে এসছে তাহলে ভি একশো আই জেড ইউ তারপরে যেটা চতুর্থ ছিল সেটা প্রথমে চলে এসছে তারপরে যেটা তৃতীয় ছিল সেটা প্রথমে চলে এসছে এইভাবে করবে তো তোমরা যদি আগে প্রথমে গুণে দেখে নিবে যে কতগুলো আছে কুড়িটা যদি আছে তো চার ইন্টু পাঁচ সাজাবে ষোলোটা যদি থাকে তো চার ইন্টু চার সাজাবে বারোটা যদি থাকে তাহলে তিন ইন্টু চার ইন তিন ইন্টু চার ঘরে ভাগ করে নেবে এইভাবে করে নিয়ে করবে তাহলে তোমাদের এটা খুব সহজ হবে করাটা তাহলে আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে যদি না পারো তো কমেন্টে আমাকে জানাবে আর এরপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে যে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে এখানে কত হবে মানে পরের সংখ্যা কত হবে সেটা বার করতে হবে এক চার নয় আঠারো পঁয়ত্রিশ তারপরে কত হবে পঁয়ত্রিশের পরে কত হবে সেটা বার করতে হবে তো এই ধরনের যদি থাকে তাহলে দেখো প্রথমে পরপর পরপর লিখে নিবে এক তারপর চার নয় আঠেরো পঁয়ত্রিশ তাহলে প্রথম যেটা করার চেষ্টা করবে তোমরা কিভাবে বাড়ছে এইখানে বাড়ছে সেই জন্য দেখতে হবে যে কিভাবে বাড়ছে এবার যদি কমতো যদি এটা সিরিজটা উল্টো থাকতো পঁয়ত্রিশ আঠারো নয় তাহলে তোমরা দেখতে হতো যে কিভাবে কমছে সেটা দেখতে হতো কিন্তু এখানে যেহেতু বাড়ছে সেহেতু দেখো কিভাবে বাড়ছে কিভাবে বাড়ছে দেখো একের পরে চার হয়েছে তো প্লাস তিন বেড়েছে তিন যোগ হয়েছে চারের পরে পাঁচ হয়েছে তাহলে চারের পরে নয় হলো মানে পাঁচ বাড়লো এরপর নয়ের পরে আঠারো হলো মানে কত বাড়লো নয় বাড়লো আঠারোর পরে পঁয়ত্রিশ হলো মানে কত বাড়লো সতেরো বাড়লো সতেরো বেড়েছে তো এরপরে দেখো এইখানে দেখো তিনের পরে পাঁচ হয়েছে তিন পথ ফার্স্টে বেড়েছে তিন এখান থেকে ফার্স্টে বেড়েছে তিন তারপরে এখানে বেড়েছে পাঁচ তারপরে এইখানে বেড়েছে নয় এখানে বেড়েছে সতেরো তাহলে তিনের পরে বাড়লো পাঁচ পাঁচের পরে বাড়লো নয় নয়ের পরে বাড়লো সতেরো তো এখন প্রথমে তিন বেড়েছিল তারপরে পাঁচ বাড়ালো মানে কি দুই বেশি বাড়ালো তারপর পাঁচ বেড়েছিল তারপর নয় বাড়লো মানে কি চার বেশি বাড়ালো তারপর নয় বেড়েছিল তারপর সতেরো বেড়ালো মানে আট বেশি বাড়ালো তারপর ষোলো তারপরে কত বাড়বে তাহলে প্রথমে দুই বেশি বাড়লো তারপরে চার বেশি বাড়লো তারপরে আট বেশি বাড়লো তারপর কত বেশি বাড়বে ষোলো বেশি বাড়বে তারপরে এইখানে সতেরো ছিল সতেরোর সাথে ষোলো যোগ করে দাও তেত্রিশ হবে তাহলে তেত্রিশ বেশি বাড়বে তাহলে পঁয়ত্রিশের সাথে তেত্রিশ যোগ করে দেবো পঁয়ত্রিশ সাথে যোগ করে দিলে আটষট্টি তাহলে এই সংখ্যাটি কত হবে আটষট্টি হবে পঁয়ত্রিশের সাথে তেত্রিশ যোগ করে দিলে হবে আটষট্টি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এভাবে দেখবে তোমরা কীভাবে বাড়ছে সেটা তোমরা দেখবে তিনের পরে পাঁচ বাড়লো পাঁচের পরে নয় বাড়লো নয়ের পরে সতেরো বাড়লো তারপরে দুই বেশি দুই দুই বেশি বেড়েছে তারপর চার বেশি বেড়েছে আট বেশি বেড়েছে ষোলো বেশি বেড়েছে তারপরে কত বেশি বাড়বে তাহলে সতেরো সাথে সতেরো সাথে ষোলো যোগ করে দাও সতেরো যুক্ত ষোলো সমান তেত্রিশ হল তেত্রিশ তাহলে পঁয়ত্রিশ সাথে তেত্রিশ যোগ করে দিলে আটষট্টি আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজ এগুলো পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি পরীক্ষাতে আসবেই একটা এরপর ছ নম্বর কোয়েশ্চেন দেখো এরপর ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে লুপ্ত সংখ্যা নির্ণয় এখানে দেখো সার্কেলের ভিতরে ফিফটি ফাইভ আছে আর বাইরে দুই দুই পাঁচ চার পাঁচ এইটটি ফোর আছে বাইরে চার ছয় চার ছয় এইখানে লুপ্ত সংখ্যা কত হবে সেটা বার করতে হবে তো এইখানে কী করবে এগুলো রিলেশন খুঁজে বার করতে হবে যে কী করে হচ্ছে এইখানে দেখো বিভিন্ন যোগ ভাগ করে তোমরা বুঝতে পারবে এইখানে দেখো তাহলে কি হচ্ছে চারের সাথে যদি পাঁচ আমরা যোগ করে দিই পাঁচের সাথে যদি দুই যোগ করে দিই আর এই পাঁচটা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে চারের পাঁচে নয় আর দুই এগারো গুণিত পাঁচ এগারো গুণিত পাঁচ সমান পঞ্চান্ন দেখো ভিতরেরটা আসছে এভাবে তোমাকে মানে একটা রিলেশন খুঁজে বার করতে হবে যে কী করে হচ্ছে তারপরটাও সেম জিনিস হওয়া যায় কিন্তু আলাদা হলে হবে না এইখানে দেখো তারপরে এই তিনটা তাহলে যোগ করে দেখি এই তিনটা যোগ করলে হচ্ছে চারে ছয় আর চারে চোদ্দো এর সাথে ছয় গুণ করে দিলে কত হবে চুরাশি দেখো এটাও মিলে যাচ্ছে চুরাশি হচ্ছে মাঝে তাহলে সেম জিনিস এটাও হবে পরেরটাও সেম জিনিস হওয়া উচিত পরেরটা তাহলে কি হবে এই তিনটা যদি যোগ করে দিই ছয় নয় আট সমান তেইশ যোগ করে দিলে গুণিত সাত করে দিলে একশো একষট্টি হচ্ছে তাহলে এই দুটোতে মিলে গেছিলো তাই এটাও ঠিক আছে জানি এরপর এটা অপশানের সাথে পরীক্ষাতে অপশান থাকবে অপশানের সাথে মিলে যাবে তাহলেই বুঝবে হয়ে গেছে তাহলে চলো এরপর দেখে নেব পরের অঙ্ক এরপর দেখো সাত নম্বরে একটি ঘড়িতে ঘড়িতে আয়নার মধ্য দিয়ে একটা পঁয়ত্রিশ বাজে দেখা গেল তখনকার সঠিক সময় কত আয়নার মধ্যে দেখা যাচ্ছে যে একটা পঁয়ত্রিশ বাজছে ঘড়িতে তাহলে আয়নাতে একটা আয়নাতে যখন ঘড়ি দেখা হচ্ছে তখন বাজছে একটা পঁয়ত্রিশ তাহলে ওটাতে সঠিক সময় কত যদি এই ধরনের অঙ্ক থাকে রিজনিং থাকে যে সঠিক সময় বার করতে বলে আয়নাতে যদি দেওয়া থাকে আয়নার সময়টা দেওয়া থাকে তাহলে কি করবে বারোটা থেকে বিয়োগ করতে হবে তাহলে বারোটা থেকে বিয়োগ করা মানে কি এগারোটা ষাট থেকে বিয়োগ করতে হবে এগারোটা ষাট থেকে বিয়োগ করা এগারোটা ষাট থেকে একটা পঁয়ত্রিশ বিয়োগ করে দিতে হবে তাহলে কত হবে পঁচিশ এদিকে দশ তাহলে দশটা পঁচিশ অরিজিনাল সময় কত হবে অরিজিনাল সময় হবে দশটা পঁচিশ বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে দেখা গেলো এই ধরনের যদি থাকে তাহলে সাথে সাথেই বিয়োগ করে দিবে তাহলেই হয়ে যাবে এই ধরনের অঙ্ক প্রত্যেকবারই পড়ে এবারও অঙ্কটা আসার চান্স আছে এরপর দেখো আট নম্বরে একটি উড়োজাহাজ একটি নির্দিষ্ট বিন্দু থেকে প্রথমে দক্ষিণ দিকে উড়ে গেল তারপর অভিমুখ পরিবর্তন করে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে গেলো যাত্রারম্ভের বিন্দুর সাপেক্ষে উড়োজাহাজটির অভিমুখ কোন দিকে রয়েছে তাহলে একটি উড়োজাহাজ প্রথমে একটি নির্দিষ্ট বিন্দু থেকে প্রথমে দক্ষিণ দিকে গেল তারপরে অভিমুখ পরিবর্তন করে তারপরে ডান দিকে এবং পরে বাম দিকে গেল তাহলে উড়োজাহাজ এখান থেকে ধরো স্টার্ট করেছিল উড়োজাহাজটি স্টার্ট করার পরে প্রথমে কোথায় গেল দক্ষিণ দিকে গেছে মানে সাউথে প্রথমে দক্ষিণ দিকে গেল তারপরে অভিমুখ চেঞ্জ করে পরিবর্তন করে ডান দিকে যাচ্ছে তাহলে এই দিক থেকে এই দিকে আসার সময় ডান দিক হবে এই দিকটা ডান দিক হবে তাহলে তারপরে ডান দিকে যাচ্ছে আবার অভিমুখ চেঞ্জ করে পরে আবার বাঁ দিকে যাচ্ছে তো বাম দিক এইদিকে যাওয়ার সময় বাম দিক হবে এই সাইডটা বাম দিক এই দিকে যাচ্ছে এই অঙ্কগুলো খুব সহজ দিক নির্ণয় তোমরা খাতায় লিখে লিখে করতে পারো এইভাবে খাতায় লিখে লিখে করবে তো এখন বলেছে যে প্রথম যে স্টার্টিং বিন্দু সেখান থেকে এখন কোন দিকে মুখ করে আছে তাহলে এইখান থেকে স্টার্ট করেছিল আর এইখানে শেষ করলো তারপরে অভিমুখটা কোন দিকে এইভাবে একটা রেখা টেনে দিলে এই অভিমুখ হচ্ছে এরপরে এইখানে যদি আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখি তাহলে দেখো তিরচিহ্ন কোন দিকে এইদিকে যাচ্ছে মানে তীরচিহ্নটা এইদিকে হবে তার মানে কি সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দিকে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে তাহলে এই ধরনের যদি থাকে তো আমরা খাতাতে ছবি এঁকে নিয়ে করবে তাহলেই পেরে যাবে এইখান থেকে আরেকবার বলে দিই যে স্টার্ট করেছিল এইখান থেকে এইখান থেকে তারপর দক্ষিণ দিকে গেছে তারপর ডান দিয়ে ঘুরেছে আবার বাম দিকে ঘুরেছে বুঝতে পেরে গেছো তাহলে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ